এই যে ফ্রিজের মধ্যে এবার তেলা পোকা, ঔষধের ফ্রিজে তেলা পোকা থাকবে কেন বলেন? এটা কি ঠিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখে? এটার এক্সপায়ার হয়েছে কবে? জানুয়ারি 24। এটা কোন মাস? এপ্রিল। এটা এটা কি কাজে ব্যবহার করা হয়? বাচ্চাদের ইনজেকশন 24/4। এটা কি ম্যাগনেসিয়াম টেস্ট? আপনি এই তিন দিনে যে এই আপনার আইসিইউ হোক এনআইসিইউ হোক হসপিটালের পেশেন্ট হোক যে আপনি টেস্ট করেননি, এটার কোনো প্রমাণ আছে? ভোক্তা অধিকার থেকে আসছি মনিটরিং এ, আসেন। হ্যাঁ, ল্যাবটা দেখবো, শুধু ল্যাব। এটা এটা মেয়াদ কবে শেষ হচ্ছে দেখেন। আপনি কিন্তু আইসিইউ এনআইসিইউ চালান, আপনার জন্য একটা ঘন্টাই অনেক বড় ফ্যাক্টর। ফ্যাক্টর কি না? তাহলে 24/4। এটা কি ম্যাগনেসিয়াম টেস্ট? আপনি এই তিন দিনে যে এই আপনার আইসিইউ হোক এনআইসিইউ হোক হসপিটালের পেশেন্ট হোক যে আপনি টেস্ট করেননি, এটার কোনো প্রমাণ আছে? এটা 25। এটার এক্সপায়ারি হয়েছে কবে বলেন? জোরে জোরে পড়বেন। 23/11। নভেম্বর 2023-এ মেয়াদ দিয়েছে। এটা যে আপনি এটা মেয়াদ তো ওনারা দিয়েছে, দিয়েছে না, তার মানে কি এটার পরে আপনি এটা ব্যবহার করবেন না? এই যে ইউজ বিফোর মার্চ 2024, আপনি হসপিটাল চালান, আইসিইউ চালান, এনআইসিইউ চালান, আপনার কাছে কি ক্যাথেটার মেয়াদ উত্তীর্ণটা আশাজনক? এই যে ফ্রিজের মধ্যে এবার তেলা পোকা, ঔষধের ফ্রিজে তেলা পোকা থাকবে কেন বলেন? এটা কি ঠিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখে? এটার এক্সপায়ার হয়েছে কবে? জানুয়ারি 24। এটা কোন মাস? এপ্রিল। এটা এটা কি কাজে ব্যবহার করা হয়? বাচ্চাদের ইনজেকশন। এই যে দেখে 24-এর মার্চ শেষ, একসাথে এগুলো রাখার মানে কি? ব্যবহার করবে একসাথে, 27-এরটাও ব্যবহার করবে, মার্চেরটাও ব্যবহার করবে। আপনার এখানে যদি আইসিইউ এনআইসিইউ চালানোর পরে যখন এই ধরনের ব্যত্যয় পাওয়া যায় সেটা কিন্তু বিয়ন্ড টলারেন্স, বিয়ন্ড টলারেন্স। আপনাদেরকে টোটাল 2 লক্ষ টাকা ফাইন করা হলো, দ্রুত জরিমানা পরিশোধ করবেন এবং মুচলেকা দিবেন, ঠিক আছে? যে ভবিষ্যতে আর এই ধরনের প্রবলেম পাওয়া যাবে না।